আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি করে দেখাবো পৃথিবীর সবচাইতে জনপ্রিয় ও সুস্বাদু নবেশিময়ের রেসিপি এর আগে আমার চ্যানেলে নবেশ্যামের রেসিপি দেওয়া আছে আজ আমি করে দেখাবো ক্রিম ছাড়াই কি করে সুস্বাদু ও ইয়ামি করে একেবারে পারফেক্ট স্বাদে নবেশীমাই কেউ বুঝতেই পারবে না যে এখানে কোনো ক্রিম ব্যবহার করা হয়নি অথচ এভাবে করে খেলে স্বাদ মুখে লেগে থাকবে চলুন তো আমি দেখি এই লকডাউনের সময় ক্রিমের ঝামেলা ছাড়াই সুস্বাদু এই ডেজার্টটির রেসিপি প্রথমে একটি প্যানে আমি এখানে প্রায় তিন চার চামচের মতো ঘি দিয়ে দিলাম অবশ্যই এই সময় ঘি দিতে হবে তবে আপনি ইচ্ছে হলে বাটার দিতে পারেন আর এখানে আমি এক প্যাকেটের সম্পূর্ণ লাচ্ছা সিমাইটা আমি দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে অনেকেই একবারে পাতিলে একসঙ্গে সব কিছু দিয়ে দেন এটা মোটেও করবেন না এরকম করলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে প্রায় সাতটাই নষ্ট হয়ে যাবে এখন আমি একটু এলাচের গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি আপনাদের কাছে গুঁড়ো না থাকলে যখন ঘি দিয়েছেন তখনই দুটো এলাচ দিয়ে সেমাটিকে ভাজতে পারেন এখন ভালো করে মুচমুচে করে আমি ভেজে নিচ্ছি এখন ভাজা হয়ে গিয়েছে এখানে আমি হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম চূড়া রাসটা অবশ্যই মিডিয়াম টু লোতে থাকবে ভালো করে এটা মিশিয়ে দিচ্ছি এখন আমি ওয়ান থার্ড কাপের মতো চিনি দিয়ে দিলাম যেহেতু গুঁড়ো দুধে মিষ্টি আছে আর এখানে বেশি মিষ্টি দেওয়ার প্রয়োজন নাই মিষ্টিটা আপনাদের স্বাদ মতোই দিবেন দিয়ে এখন ভালো করে চিনি আর গুঁড়ো দুধ আমি সেমের সঙ্গে ভেজে নিচ্ছি এখন এর ভিতর থেকে তিন ভাগের দুই ভাগ আমি উঠিয়ে নিচ্ছি প্রথম লেয়ারের জন্য সামান্য একটু রেখে আমি এর মধ্যে এখন একটু জর্দার রং দিয়ে দিচ্ছি এটা টোটালি অপশনাল আপনার ইচ্ছাগুলো নাও দিতে পারেন তবে জর্দার রং বা ফুট কালার যেটাই হোক এটা একটু পরিমাণ মতো দিবেন বেশি হয়ে গেলে কিন্তু তিতা লাগে ভাজা হয়ে গেছে এখন আমি প্রথম লেয়ারটা দিয়ে দিচ্ছি আগে থেকে উঠিয়ে রাখা সেই তিন ভাগের দুই ভাগ অংশটা আমি বিছিয়ে দিচ্ছি এটা একদমই ক্রিস্পি মুচমুচে হয়েছে এটা আমি বিছিয়ে দিচ্ছি এভাবে একটু সমান করে দিতে হবে এখন আমি চুলাতে প্যান বসিয়ে এর মধ্যে আমি তিন কাপ দুধ দিয়ে দিচ্ছি দুধটা আগের থেকে জাল জাল করে ঠান্ডা করা ছিল আমি কিন্তু চুলা রাস্তা দিয়ে চুলাটা আমি ধরাই নি পপ চুলাতে এগুলো দিচ্ছি এবং চিনি দিয়ে দিলাম আমি ওয়ান থার্ড কাপ আর এখানে ওয়ান থার্ড কাপের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এই মেজারমেন্টটা আপনারা মনে রাখবেন তিন কাপ দুধের জন্য ওয়ান থার্ড কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিতে হবে আর এখানে ফ্লেভারের জন্য আমি এক চা চামচ ভ্যানিলা দিয়ে দিলাম এখানে ওয়ান থার্ড কাপ গরুর দুধ দিয়ে দিলাম ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি যাতে কোনো ধরনের লামস না থাকে ভালো করে মেশানো হয়ে যাওয়ার পরে চুলাটা ধরিয়ে দিতে হবে আর এখানে কন্ডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ কাপের মতো যেহেতু কনডেন্স মিল্কে অনেক বেশি মিষ্টি থাকে জন্য চিনিটা আপনারা বুঝে দিবেন ভালো করে আমি মিশিয়ে চুলাটা ধরিয়ে দিয়েছি মতে মেশানোর আগে চুলাতে চুলা ধরে দেওয়া যাবে না হলে কিন্তু একদম দলা পেকে যাবে এরকম থকথকে হয়ে যখন ফুটে উঠবে খুব বেশি শুকিয়ে ফেলা যাবে না কারণ এটা ঠান্ডা হলে তো আরও বেশি শক্ত হয়ে যাবে মোটামুটি এরকম হয়ে পর্যন্ত নেড়ে নিতে হবে এরকম ঘন থকথকে মতো হয়েছে এখন নামানোর আগে আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি যেহেতু আমরা কোনো ক্রিম ব্যবহার করিনি এর জন্য আমি এখানে দেড় চা চামচের মতো ঘি দিয়ে দিলাম এটা খুব এটাও অপশনাল তবে দিলে অনেক বেশি ভালো হয় একটা সুন্দর একটা স্মেল আসে ঘিয়ের ভালো করে মিশিয়ে দিচ্ছি এবং আমি এটা চেখে দেখেছিলাম আমার কাছে মনে হয়েছে কন ভ্যানেলিসটা একটু লাগবে এর জন্য আমি আরও এক চা চামচ দিয়ে দিলাম এভাবে নেড়ে আমি এখন চুলাটা বন্ধ করে ফেলব এ বেশি শুকানো যাবে না এখন আমি আগে থেকে যে স্তরটা বিছে রেখেছিলাম তার উপরে আমি এটা ঢেলে দিচ্ছি সমান করে ঢেলে দিতে হবে আসলে আসলে মাঝখানে টপিংটাইতে সবচেয়ে বেশি আমি আর মজা হয় এটার জন্যই টপিংটা যত বেশি হবে ততই ভালো কিছু সময় ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দিয়েছিলাম উপরে বাষ্পটা যখন চলে যায় তখন আমি শেষে যে কালার মিশিয়েছিলাম সেটা বিছিয়ে দিচ্ছি সেটা ভালোভাবে এভাবে আমি চেপে চেপে আমি বসিয়ে দিচ্ছি এখন আমাদের পছন্দ মতো কাজু বাদাম পেস্তা বাদাম বাদাম আমি বিছিয়ে দিলাম আপনাদের পছন্দ মতো এখন বিছিয়ে দিবেন আর এই সঙ্গে সঙ্গে তৈরি হয়ে গেল সবচাইতে জনপ্রিয় রকমের ক্রিম ছাড়াই সুস্বাদু নব রেসিপি এটি এত মজা ও অসাধন হয়েছে সত্যি আপনারা না করে খেলে বুঝতেই পারবেন না অনেকে এই ক্রিম কেনার ঝামেলায় এই আমি সেমাইটি করতে চান না তার একটি হলেও এটি করে খেয়ে দেখবেন কোনো পার্থক্য খুঁজে পান কি না আর নয় ক্রিমের জন্য অপেক্ষা লকডাউনে ঝটপট এভাবে বানিয়ে ফেলুন সুস্বাদু ডেজার্টটি আশা করি ছোটো বড় সবার অনেক ভালো লাগবে আমার রেসিপিটি ভালো লাগলে ভিডিওর মধ্যে একটি লাইক দিতে ভুলবেন না আর শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সঙ্গে আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অলে দিয়ে রাখবেন যাতে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশন চলে যায় আপনার কাছে যারা করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনার সবাই অনেক বেশি ভালো থাকুন সুস্থ থাকুন হেলদি বিডির সাথেই থাকুন আল্লাহ হাফেজ